দেখে নিচ্ছি আজকের বিস্তারিত খবর। করিমগঞ্জ পুলিশের ব্যাপক সাফল্য। বদরপুর রেলওয়ে জংশনে পণ্যবাহী একটি ট্রেন থেকে জব্দ 12 কোটি টাকা মূল্যের অবৈধ বার্মিজ সুপারি। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে রবিবার রাত করিমগঞ্জ জেলার পুলিশ পশ্চিমবঙ্গের হাওড়া অভিমুখে যাওয়া পণ্যবাহী ট্রেন আহত করে। বার্মিজ সুপারির কয়েকটি বস্তা বা ট্রাক নয়, এবার বার্মিজ সুপারি ভর্তি সম্পূর্ণ একটি রেলগাড়ি ধরা পড়ল একটি স্টেশনে। করিমগঞ্জ বদরপুর রেল জংশনে ডিটেইন করা হয়েছিল একটি সন্দেহজনক বার্মিজ সুপারি ভর্তি মালবাহী রেল। করিমগঞ্জ পুলিশের কাছে গোপন তথ্য ছিল, এই ট্রেনের মাধ্যমে মণিপুর এবং ত্রিপুরা থেকে প্রচুর পরিমাণের বার্মিজ সুপারি অবৈধভাবে সরবরাহ হওয়ার কথা। সাথে সাথে শনিবার রাতে করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের দল বদরপুর রেলওয়ে জংশনে উপস্থিত হয়। এই পণ্যবাহী ট্রেন থেকে কম্পার্টমেন্ট চেক করতে গিয়েছিলেন, কিন্তু প্রতিটি পার্সেল ভ্যানে সিল মোহর থাকার জন্য চেক করতে পারেনি পুলিশ। তার জন্য প্রয়োজন ছিল মালিগাঁও রেল আধিকারিকের অনুমতি। রবিবার করিমগঞ্জ পুলিশ রাতে এ সংক্রান্ত একটি চিঠি মালিগাঁও রেল কর্তৃপক্ষকে প্রেরণ করলে সোমবার সকালে অনুমতি পেয়ে করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভন বড়ুয়ার নেতৃত্বে বদরপুর রেল জংশনে পার্সেল ভ্যান খোলা আরম্ভ করে এবং এই ট্রেনের মোট 15টি কম্পার্টমেন্ট খুললে বেরিয়ে আসে 350 কুইন্টাল বার্মিজ সুপারি, যার বাজার মূল্য 12 কোটি টাকা, যদিও কাগজপত্রে 6 কোটি টাকা দেখানো হয়েছে। অসমে বার্মিজ সুপারির সিন্ডিকেট নিয়ে বহু হুলস্থুল হবার পর দালাল চক্র সরবরাহের ক্ষেত্রে নতুন পন্থা অবলম্বনের তথ্য পাওয়া গিয়েছিল বহুদিন পূর্বেই। শোনা গিয়েছিল চীন এবং বার্মা থেকে সুপারি এনে মিজোরামের ব্যবসায়ীরা ত্রিপুরা এবং মণিপুরের ব্যবসায়ীকে বিক্রয় করছিল। সেই সুপারি পুনরায় ত্রিপুরা এবং মণিপুরের রেলের মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্তে সরবরাহ হয়ে আসছিল। বদরপুরের এই ঘটনায় বার্মিজ সুপারি সিন্ডিকেটের সুপারি সরবরাহের নতুন কৌশল সম্মুখে এসেছে। ইনফৰমেশ্যন আছিলে যে মানে এই যোনখন ট্ৰেইন আমাৰ বদৰপুৰ ষ্টেচনত যোৱাকালি আহি পাইছে, গুডছ ট্ৰেইন, সেইখনত বাৰ্মিজ চুপাৰী আছে বুলি, ত' সেইটো কাৰণে তেনেকৈ ট্ৰেইনখন ৰখোৱা হ'ল আৰু কালি বহুতখিনি প্ৰচিডাৰেল কথা থাকে, ত' তেনেকৈ ৰখাওঁতে টাইম গ'ল। আজি ৰাতিপুৱাৰ পৰা আমি এটা এটাকৈ ডাবা মানে খোলা ষ্টাৰ্ট কৰিছোঁ আৰু আমি ছাছপেক্টেড বাৰ্মিজ চুপাৰীয়ে পাইছোঁ এতিয়া, ত' এটা ডাবা খোলা হৈছে আৰু প্ৰায় আমাৰ টোটেল যোনখিনি আমাৰ হাতত কাগজখিনি আছে ৰেলৱে অথৰিটিৰ পৰা যোনখিনি কাগজ পাইছোঁ, টোটেল প্ৰায় এই 15টা ডব্বাত প্ৰায় 350 কুইণ্টেলমান আছে বাৰ্মিজ চুপাৰি। সেই গোটেইখিনি আমি চিজ কৰোঁ, চিজ কৰোঁতে টাইম লাগিব, গোটেইখিনি এনালাইজ কৰা যাব, তাৰপিছত লাহে লাহে আমি সেইমতে এটা অলৰেডি এটা কেছ ৰেজিষ্টাৰ হৈছে আৰু ইনভেষ্টিগেশ্যনত আমি যি যি পাওঁ সেইমতে আগবাঢ়ি যাওঁ। আৰু বস্তুখিনি 5-6টামান ডব্বা আহিছে ধৰ্মনগৰৰ পৰা আৰু বাকী 10টামান ডব্বা আহিছে দিৰিঘাটৰ পৰা, ত' সেইকেইটা ইয়াতে আহি পেলাই জইন হৈ পেলাই বেলেগ বেলেগ জেগাত যোৱাৰ মানে বুকিং কৰি থোৱা আছিলে, সেইমতে ট্ৰেইনখন ৰখোৱা হৈছে আৰু আমি ইনভেষ্টিগেশ্যন চলাই আছোঁ। চবৰে বেলেগ 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 নামত বুকিং আছে, ত' সেইকাৰণে প্ৰপাৰলি আমি ভেৰিফাই কৰিম, গোটেই মানুহকেইজনৰ মাতা হ'ব, এজন এজনকৈ আমি চোৱা হ'ব যে ক'ৰ পৰা বস্তুটো চ'ৰ্চ হৈছিলে, সেইমতে ইনভেষ্টিগেশ্যন। ডেষ্টিনেশ্যন কিছুমান আছিলে ৱেষ্ট বেংগল, কিছুমান দিল্লীও আছিলে, কিছুমান UPও আছিলে, তেনেকৈ বেলেগ বেলেগ ডেষ্টিনেশ্যন আছিলে। সামগ্ৰীটো আমাক যোনটো বিল দিছে বিল মতেতো প্ৰায় 5-6 ক্ৰোৰ্চমানৰ হয়, কিন্তু আমি ফাৰ্দাৰ ভেৰিফাই কৰিলে আৰু গম পাম যে কিবা অলপ আণ্ডাৰ ভেলিউড কৰিছে নেকি বস্তুটো, বা বস্তুটো গোটেইটো যদি ইলিগেল হয় আৰু কিবা বেলেগ ধৰণৰ ব্লেক মাৰ্কেটত বেলেগ এটা ৰেট থাকিব। হয়, গুৱাহাটীটো এটা ধৰিছে বুলি আমি ইতিমধ্যে খবৰ পাইছোঁ, এইটো কনচাইনমেণ্টৰে এটা পাৰ্ট আছিলে চাগে, বা মানে বেলেগ টাইমতে গৈছিলোঁ, কিন্তু সেই আমি মাজে সময়ে খবৰ পাই থাকোঁ আৰু আজি আমাৰ হাতত এইটো লাগিছে, ত' আমাৰ মানে ডাঙৰ সফলতাই হয় আৰু এইখিনি বস্তু আমি ফাৰ্দাৰ ইনভেষ্টিগেশ্যন টাইম লাগিব যিহেতু বহুতখিনি বস্তু আছে। আমি খবৰ পোৱাৰ লগে লগে আমাৰ ইয়াত আমাৰ পুলিচ টীম আহিছিলে, GRPৰ টীম আহিছিলে, আমাৰ নিজৰ বদৰপুৰ থানাৰো টীম আহিছে, ত' তেনেকুৱা একো ঘটনা হোৱা নাই, আমাৰ লগত কোঅপাৰেট কৰি আছে। পৰৱৰ্তী পৰ্যায়ত প্ৰথমতেতো গোটেইখিনি বস্তু চিজ কৰিম, তাৰপিছত ফাইনেল আৰু ফাৰ্দাৰ এক্সামিনেশ্যন হ'ব বস্তুটোৰ মানে য'ৰ পৰা আহিছে আৰু যলৈকে বুকিং কৰা আছিলে গোটেইখিনি ইনভেষ্টিগেট কৰা হ'ব। নাই, ৰেলৱেটো এতিয়া যি মানে যি যি বস্তু বুকিং হয় তেনেকৈ পঠিয়ায় তেওঁলোকে, ত' যিহেতু বিলত লোকেল চুপাৰী বুলি লিখা আছিলে,
তো যোনটো ইউএ বিল বনোৱা আছে হেমতে লোকেল সুপার মন্ত্রী সাধন না শরীর বতন এরকমই অবস্থা হয়েছে করিমগঞ্জের কিছু বেকারদের অসম পুলিশের চাকুরির জন্য শারীরিক পরীক্ষা দেওয়ার জন্য আগের দিন রাত থেকেই বেকার যুবকদের পরীক্ষাস্থলের বাইরে এসে লাইন ধরলো লাইনে নিজের ব্যাগ রেখে রাস্তার পাশে শুয়ে রাত কাটাতে হলো গোটা রাজ্যের সাথে করিমগঞ্জ জেলায়ও চলছে অসম পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া গত 4 সেপ্টেম্বর থেকে করিমগঞ্জের সরকারি উচ্চতর বিদ্যালয়ের খেলার মাঠে চলছে শারীরিক পরীক্ষা পরীক্ষাকে কেন্দ্র করে প্রতিদিনই ব্যাপক ভিড় পরিলক্ষিত হয় কে আগে প্রবেশ করে পরীক্ষা দেবে তা নিয়ে শুরু হয় হুলস্থুল দূর থেকে আগত প্রার্থীরা দেরিতে এসে লাইনে ধরেও শেষ বেলা পর্যন্ত দাঁড়িয়ে ও সুযোগ পান না পরীক্ষা দেওয়ার জন্য তার জন্যই কিছু যুবক বেছে নেয় এই পন্থা জেলার দূর থেকে আসা যুবকরা আগের দিন রাত থেকে এসেই লাইন ধরতে আরম্ভ করে অনেকে আবার সকালবেলা গাড়ি না পাওয়ার আশঙ্কায় বিকেলবেলায় জেলা সদর করিমগঞ্জে এসে লাইনে দাঁড়িয়ে থাকে পরীক্ষাস্থলের গেটের কাছে কোনো পরীক্ষার্থী নিজের ব্যাগ রেখে কেউ আবার ব্যাগের উপর মাটিতে শুয়ে লাইন ধরছে নতুন প্রজন্মের বেকার যুবকদের মধ্যে পুলিশ চাকুরির প্রতি ভালোবাসা সত্যিই প্রশংসার বিষয় গত কয়েক মাস থেকে দৌড়ের অভ্যাস সহ নিয়মিত শরীরচর্চা পরীক্ষার আগ মুহূর্তে রাস্তার পাশে শুয়ে রাত্রি যাপন তাদের এই কঠিন পরিশ্রম তাদের জীবনে সাফল্য আসুক এটাই কামনা করি সকালবেলা ইন্টারভিউ তাড়াতাড়ি আসলাম কারণ লাইন অনেক বড় হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি এসেছি যে আগে ঢুকবে যে আগে আসবে সেই আগে যাবে এরকম নাকি হ্যাঁ হ্যাঁ এখন থাকা খাওয়া কই থাকছে এখানেই আছি রাস্তার কিনারে রাস্তার কিনারে তো আদরগুনা পড়া কি কারণ আইছো ইন্টারভিউ করার কারণে পুলিশর পুলিশর অসম আরক্ষী কেটা বাজাত আইছে মই আপোনাৰ প্ৰায় 10টা বজাত আহি তাত উপস্থিত হৈ গৈছোঁ 10টাৰকৈ বেছি হ'ব নেকি ইমান সোনকালে কিয় আহিলে ইমান সোনকালে আহিছে মানে ৰাস্তা ঘাটৰ বহুত মানে অসুবিধা আৰু সেইটো কাৰণে আৰু ৰাতিপুৱা মৰ্ণিঙত মানে গাড়ী পোৱাৰ কোনো মানে আশা মানে বহুত কম আছে সেইটো কাৰণে এডমাছ আহি গৈছোঁ মানে এতিয়া আৰু আৰু ৰাতিপুৱাৰ পৰাতো আপোনাৰ ইণ্টাৰভিউ আৰম্ভ হৈ যাব 7টাৰ পৰাই নেকি
बेग तो अपना बेग तो लाइन राखी से क्या कारण मैं जो आगे जागे जा मैं बेग तो लानी कर रखी से सकते मैं लाइन धरी रखी से बेग तो एक्टा जो मैं जार बेग आगते मैं आगत मैं अपना मैं सोमा जा मैं एंट्री हम आज উত্তাল হাইলাকান্দি শ্রীকৃষ্ণ শারদা মহাবিদ্যালয়ে মুখোমুখি সংঘর্ষ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া মহাবিদ্যালয়ের প্রবেশ পথে তারা ঝুলিয়ে প্রতিবাদ এনএসওয়াই এবিভিপি করল রাজপথ অবরোধ পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাবিদ্যালয়ে মোতায়েন পুলিশ সোমবার হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে হাইলাকান্দি শ্রীকৃষ্ণ শারদা মহাবিদ্যালয় উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের নাম ভর্তিকে কেন্দ্র করে সৃষ্টি হয় এই উত্তেজনার মহাবিদ্যালয়ে উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে সোমবার সকাল ১০টা থেকে কলেজের গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদ সাব্যস্ত করে এনএসওয়াই সদস্যরা অন্যদিকে দীর্ঘ এক ঘন্টা থেকে মূল প্রবেশপথ বন্ধ থাকার ফলে তীব্র অসুবিধার সম্মুখীন হয় অন্যান্য ছাত্রছাত্রীরা তখন কলেজের নিয়মিত ছাত্রছাত্রীদের হয়ে এবিভিপির সদস্যরা প্রতিবাদ বন্ধ করার জন্য অনুরোধ জানায় এনএসওয়াই সদস্যদের কাছে এবং তার থেকেই সৃষ্টি হয় ঝগড়ার এবং কিছু সময় পর এই ঝগড়া ভয়ঙ্কর রূপ ধারণ করে এনএসওয়াই সদস্যদের বিরুদ্ধে রাজপথ অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করে এবিভিপির সদস্যরা একই সাথে দুই ছাত্র সংস্থার প্রতিবাদে সৃষ্টি হয় এক বিশৃঙ্খল পরিস্থিতির খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী সহ হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার নবমিতা দাস অবশেষে প্রায় দু ঘন্টা পর পুলিশের উপস্থিতিতে কলেজের গেট খুলে দেওয়ার পর অবরোধ মুক্ত হয় রাজপথ অন্যদিকে হাইলাকান্দি জেলা প্রশাসন ইতিমধ্যে এনএসওয়াই সদস্যদের কলেজের আসন বৃদ্ধি করা হবে বলেও আশ্বাস প্রদান করেছে আজকের অবরোধ করে আমাদের কোনো উদ্দেশ্য ছিল না প্রথমত আমাদের উদ্দেশ্য ছিল কলেজের ছাত্রছাত্রীরা তারা হ্যারাসমেন্ট হচ্ছে সকাল থেকে সকাল ৭টার থেকে কলেজ ছাত্রীদের কারণে বাড়ানো কিন্তু এনএসওয়াই গুন্ডারা চেঁচাচ্ছে এনএসওয়াই গুন্ডারা এখানে গেট বন্ধ করে ছাত্রদেরকে হ্যারাস করছে আমরা শান্তিপূর্ণভাবে ওদেরকে বলেছিলাম যে গেট খুলে দেওয়ার জন্য কিন্তু ওরা আমাদের আমাদের সঙ্গে সঙ্গে যারা মেয়েরা ছিল তাদেরকে ধাক্কা দিচ্ছে তাদেরকে ধাক্কা মেরে রাস্তা এদিক থেকে এদিকে নিয়েছে তার বিরুদ্ধে আর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এখানে আসে উত্তাল করিমগঞ্জ জেলা শাসক কার্যালয়ের ধর্ণা সেদে ২০১৯ সনে পাশ করা প্রার্থীরা প্রতিবাদ সাব্যস্ত করে প্রতিবাদকারীদের দাবি সরকার পুনরায় টেট পরীক্ষার জন্য সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তারা টেট উত্তীর্ণ হয়ে নিযুক্তির থেকে বঞ্চিত হয়ে আছে অসমের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে তাদের বিনম্র আবেদন সরকার যেন মানবিক দৃষ্টি দিয়ে একবার চোখ খুলে দেখেন সরকার যেন যে কোনো উপায়ে কৃপা দৃষ্টি রাখেন আমাদের
আমাদের যোগ্যতাকে উপেক্ষিত না করে আমাদেরকে যে কোনো আচরণের জরিয়েতে নিযুক্তি দিন নিযুক্তি দিন নিযুক্তি দিন যে কোনো আচরণের জরিয়েতে আমাদেরকে নিযুক্তি দিন নিযুক্তি দিন নিযুক্তি দিন আসাম টেট বঞ্চিত প্রার্থীকে উপেক্ষা না করে সবাইকে যে কোনো আচরণের জরিয়েতে নিযুক্তি দিন নিযুক্তি দিন নিযুক্তি দিন উই ওয়ান্ট জাস্টিস 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 উই ওয়ান্ট জাস্টিস 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 যে কোনো যেকোনো আচরণের জরিয়তে নিবনুয়া প্রার্থীকে নিযুক্তি দিন নিযুক্তি দিন নিযুক্তি দিন আসাম টেট বঞ্চিত প্রার্থীকে নিযুক্তি দিন নিযুক্তি দিন নিযুক্তি দিন দয়া করে আমাদেরকে যেকোনো আচরণের জরিয়তে নিযুক্তি দিন নিযুক্তি দিন নিযুক্তি দিন জাস্টিস ফর অ্যাটাক 19 জাস্টিস ফর অ্যাটাক 19 উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস নিবনুয়াকে নিযুক্তি দিন নিযুক্তি দিন নিযুক্তি দিন নিবনুয়াকে নিযুক্তি দিন নিযুক্তি দিন নিযুক্তি দিন কোন উপায়ে আমাদেরকে নিযুক্তি দিন নিযুক্তি দিন নিযুক্তি দিন নিবনুয়া সমস্যা সমাধান করুন সমাধান করুন সমাধান করুন নিবনুয়া সমস্যা সমাধান করুন সমাধান করুন সমাধান করুন ইন ক্যান্ডিডেট আর আমরা এখন পর্যন্ত এমপ্লয়মেন্ট পাইছি না আমরার আসাম গভর্নমেন্টের কাছে একটাই রিকোয়েস্ট যে আমরারে আগে এমপ্লয়মেন্ট দেওয়ার পরে আমরারে যে কোনো গভর্নমেন্ট স্কিমের আন্ডারে এমপ্লয়মেন্ট দেওয়ার পরে যেটাও নেক্সট স্টেট এক্সামিনেশন তারা হোল্ড করার এখন ইয়েদের প্রিফারেন্সেস দেয় ওইটা তারা হোল্ড করত ব্যাখ্যা করুন আমাদের উদ্দেশ্য এটাই যে এখন শুনেছি যে 2021-এ আবার টেট সরকার আবার টেট নেবেন তো আমরা যে 2019-এ পাস করেছি আমাদের কী হবে প্রায় আমরা 8% পাস করেছি টোটাল পরীক্ষার্থী ছিল 4 লাখের মতো তার মধ্যে থেকে মাত্র 17,000 পিপল পাস করেছে এলপিতে তো আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের যেন চাকরিটা দেওয়া হয় যে কোনো স্কিমের আন্ডারে আমাদেরকে যেন চাকরিটা দেওয়া হয় আমাদের টেটের আরেকবার টেট নোক কেন হাজারবার টেট নোক তাতে আমাদের কোনো সমস্যা নেই আমাদের দাবি শুধু এটাই যাতে আমরা 2019 ক্যান্ডিডেট যারা এটেট পাস করেছি ওদেরকে যেন চাকরিটা দেওয়া হয় যে মাননীয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে আমি আমি আশাবাদী যে উনি আমাদের কথাটা রাখবেন প্লাস হেমন্ত প্লাস এডুকেশন মিনিস্টারের কাছেও আমার এটাই আবেদন যে উনি যেন আমাদের রিকোয়েস্টটা রাখে না যদি ওনারা আমাদের রিকোয়েস্টটা না রাখেন তাহলে আমরা আমরণ অনশনে বসতে বাধ্য হব আমাদের এখানে আজকে জমায়েত হওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা 2019 সালে দীর্ঘ 7 বছর পরে যে আসাম সরকার ট্যাট অনুষ্ঠিত করেছিল আমরা 2019 সালে সেই ট্যাট পরীক্ষায় অবতীর্ণ হই এবং 4 লক্ষাধিক প্রার্থী থাকার পরও দেখা গেল যে মাত্র 34,000 মতন প্রার্থী এই ট্যাট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারপরে সরকার ধাপে ধাপে কয়েকবারই নিযুক্তি দিয়েছে কিন্তু আমরা আজকে নিজেদেরকে বঞ্চিত এই এজন্য ভাবছি কারণ দেখা গেল যে 2020 সালে যে নিযুক্তি দেওয়া হয়েছিল এখানে ওভারল্যাপিংয়ের জন্য কিছু প্রার্থী বঞ্চিত হয়ে গেছে যাই হোক তারপর এখন শোনা যাচ্ছে যে 2021 সালে আসাম সরকার আবার ট্যাট অনুষ্ঠিত করবে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যে 10 থেকে 12 হাজার প্রার্থী বঞ্চিত হয়ে রইলাম আমাদের দাবি এটাই যে সরকার আগে আমাদের নিযুক্তির ব্যবস্থা করুক তারপরে সরকার ট্যাট অনুষ্ঠিত করুক সরকার প্রতি বছর করুক এতে আমাদের কোনো আপত্তি নেই আমরা এই সিদ্ধান্ত সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি কিন্তু একথাটাও মাথায় রাখতে হবে যে দীর্ঘ 7 বছর পর ট্যাট অনুষ্ঠিত করার পর সীমিত সংখ্যক প্রার্থী উত্তীর্ণ হওয়ার পরও যদি 10 থেকে 12 হাজার প্রার্থী এখনও বঞ্চিত হয়ে রয়ে থাকে তাহলে সরকার আমার মনে হয় মানবিক দৃষ্টিকোণ থেকে ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে ভাবুক আমার সবার পক্ষ থেকে সরকারের কাছে বিনম্র অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিনম্র অনুরোধ করছি শিক্ষামন্ত্রীর কাছে বিনম্র অনুরোধ করছি যে দয়া করে আমাদের যোগ্যতাকে উপেক্ষা করবেন না আমাদের দিকে একবার মুখ তুলে তাকান আমাদের কান্না শুনুন আমাদেরকে নিয়োগ করার ব্যবস্থা করুন তারপর আপনারা ট্যাট অনুষ্ঠিত করুন আমরা আপনাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি আমাদের দৃঢ় বিশ্বাস যে সরকার আমাদের দাবি মানবে সরকারের উপর আমাদের পুরো আস্থা রয়েছে এখন ব্যাপার হচ্ছে যদি দুর্ভাগ্যবশত আমরা আমাদের দাবি সরকার না মানে তাহলে দেখুন বর্তমান পরিস্থিতিতে সমাজের চোখে বলুন বা পরিবারের কাছে বলুন আমরা এমনিতেই মরে যাচ্ছি তাহলে আমাদের হাতে আর কোনো বিকল্প থাকবে না আমরা আমরণ অনশনে বসতে বাধ্য হব আমরা যদি এই পরিস্থিতিতে মানে বেঁচে থাকা আর মরার মতো সমান হয়ে গেছে তো ওই পরিস্থিতিতে আমরা বাধ্য হব আমরণ অনশনে বসতে এখন সিদ্ধান্তটা সরকারের উপর যে সরকার আমাদের দিকে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকিয়ে আমাদের দাবিকে বিবেচনা করবে নাকি আমাদেরকে বাধ্য করবে আমরণ অনশনে বসতে এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি বিরতির পর আবার ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা করিমগঞ্জ হেলথ সিটি বনমালী রোড করিমগঞ্জ মায়ামিয়ার বাড়ির বিপরীতে পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843
260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। ডায়াবেটিস নিয়ে চিন্তা করছেন আর চিন্তার প্রয়োজন নেই, আপনাদের শহরে উপস্থিত হয়েছে স্বনামধন্য ডায়াবেটোলজিস্ট ডক্টর সুপ্রিয় রায়। অগ্রিম বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন জগন্নাথ মেডিকেলসে। এখানে সব ধরনের অ্যালোপ্যাথিক ঔষধ পাওয়া যায়। স্থান ব্রিজ রোড, করিমগঞ্জ। দূরভাষ 9957856682, 7002188। ইস্টার্ন সিনিয়র সেকেন্ডারি স্কুল পাথারকান্দির কানিশা ভর্তি চলিতেছে অনলাইন ও অফলাইন। এখানে সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল কোর্সে ভর্তি চলিতেছে। ছেলে এবং মেয়েদের জন্য পৃথক হোস্টেলের ব্যবস্থা রয়েছে। যোগাযোগের নম্বর 8486929973, 8638166261। করিমগঞ্জ শহরে বিভিন্ন রকমের আসবাবের সম্ভার নিয়ে হাজির ফার্নিচার হাউস। এখানে আপনাদের ঘরের জন্য নিত্য নতুন ডিজাইনের কাঠ, স্টিল ও ফাইবারের সামগ্রী অতি অল্প মূল্যে পাওয়া যায়। আমাদের ঠিকানা ফার্নিচার হাউস, শিলচর রোড, করিমগঞ্জ। দূরভাষ 9435523266, 8861464927। সোনোগ্রাফি, এন্ডোস্কোপি, ইসিজি ও ডিজিটাল এক্সরে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অঙ্কুর ডায়াগনস্টিক্স। আমাদের এখানে রয়েছে কম্পিউটারাইজড ল্যাবরেটরি। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। এছাড়াও রয়েছে বাড়ি থেকে নমুনা সংগ্রহের বিশেষ সুবিধা। তাই আজই যোগাযোগ করুন অঙ্কুর ডায়াগনস্টিক্স, সেটেলমেন্ট রোড, নিয়ার টাউন ঈদগাহ, করিমগঞ্জ। ফোন নাম্বার 6003207572, 9435267386। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9955770974। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্সরে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03843273151, মোবাইল নম্বর 7086376822, 9401132529।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সংবাদ প্রতিষ্ঠান এবং কর্মীদের উপর হামলার তীব্র প্রতিবাদ হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের। জার্নালিস্ট ফোরামের জেলা কার্যালয়ের সম্মুখে দাঁড়িয়ে ফোরামের কর্মকর্তারা হাতে প্লেকার্ড নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। হাইলাকান্দি জার্নালিস্ট ফোরাম জিন্দাবাদ। সংবাদকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, ত্রিপুরাতে সংবাদ প্রতিষ্ঠান ও কর্মীদের উপর হামলাকারীদের শাস্তি চাই ইত্যাদি স্লোগান দিয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান প্রতিবাদকারীরা। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীরা আক্রমণের শিকার হয় বলেও বলেন। বর্তমানে দেশের সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্নের মুখে, সংবাদকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারের কাছে জোরালো দাবি জানান তারা। শীঘ্রই এই ঘটনার দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ফোরামের কর্মকর্তারা। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে ফোরামের অন্যান্যদের মধ্যে ছিলেন সহসম্পাদক মুক্তাজুর রহমান সহ অন্যান্যরা। সংবাদকর্মীরা অনেক কষ্ট করে, অনেক প্রতিঘাত সহ্য করে, অনেক বাধা অতিক্রম করে যে সংবাদ পৌঁছায় আপনাদের, সংবাদ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে সংবাদ মাধ্যমকে গণ্য করা হয়। আর দেখা যাচ্ছে যে বিভিন্ন স্থানে যেভাবে আক্রমণ করা হয় সাংবাদিকদের, সেটা খুবই নিন্দনীয়। এবং সেই জন্য হাইলাকান্দি জার্নালিস্ট ফোরাম আজকে একটি প্রতিবাদ কর্মসূচি হাতে নিয়েছে। এবং জনগণকেও আমার আবেদন থাকবে যে আপনাদের যে একটা সেতু সরকার এবং জনগণের মধ্যে, আমরা যে একটা সেতু বন্ধনের চেষ্টা করি, কানেকশন করিয়ে দেই, আপনাদের আওয়াজ তুলিয়ে দেই, সেটাতে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, এটা আশা করছি। আমরা হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে আজকে সাংবাদকর্মীদের উপর বর্বরোচিত এই নির্যাতনের প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদী কর্মসূচি হাতে নিয়েছি। আমরা আসাম সরকার এবং ত্রিপুরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে সাংবাদকর্মীদের উপর এই যে হামলা বা এইসব দুষ্কৃতীরা যে আক্রমণ চালিয়ে যাচ্ছে, বিভিন্ন সময় দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমে, এইসব থেকে সংবাদকর্মীদেরকে নিরাপত্তা সুনিশ্চিতকরণ করার দাবি জানাচ্ছি। এবং এই ত্রিপুরা সরকারের কাছে আমাদের হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে যারা এই দুষ্কৃতীরা যে সংবাদকর্মীদের উপর যে হামলা করেছে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। সুরমা বার্তা যে পর্যন্তই, আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।